ভগবান আর কোনো গুণ দেয়নি আমাকে। তো চলো, আর এটা না আমি রাজস্থান থেকে নিয়ে এসেছি জানো তো, ফ্লাওয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এর আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে ছেলেকে যখন চাপিয়ে দিয়ে এসে মনটা খুব খারাপ লাগছিল, তাই আমি কি করলাম বলো তো, যে আমার যে বসার ঘরটা ছোট্ট ড্রয়িং রুমটা আমি একটুখানি ঝাড়া পোছা করে নিলাম। কি বলো তো, কাজের মধ্যে থাকলে না মনটা অনেক অনেকটাই আর কি চিন্তামুক্ত হয়ে থাকে। চিন্তামুক্ত ঠিক বলবো না, মানে মনের কিছুটা অংশ ঘর গোছানোর দিকে হয়ে পড়ে সেটাই আর। তো আমি কি বলো তো, সোফার পুরো ওই গদিগুলো তুলে সোফাটাকে ভালো করে কভারটাকে ঝাড়, মানে এটা আমার কভার পরানো আছে জানো তো সোফাটার মধ্যে, কভারটাকে পুরো ঝেড়ে টেড়ে দিয়ে আবার ভালো করে ঠিকঠাক করে সেট করে দিলাম। আর ব্যাক কভারগুলো যেগুলো ছিল সেগুলো কাস্তে দিলাম, আর এরকম সাদা ব্যাক কভারগুলো লাগালাম। আর কি বলতো, প্রচণ্ড ধুলো বেরোলো, ঝাড়াঝুড়ি করলাম তো ঝাড় দিলাম, ছোটো মতন যে সামনে টিভি ইউনিটটা আছে সেটা পরিষ্কার করলাম, ঝাড়লাম একটা দুটো শোপিস বার করে, একটা দুটো তাকও ঝাড়লাম। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই তোমাদের সাথে ওইগুলো শেয়ার করিনি। দিয়ে অনেক ধুলো টুলো হলো, ঘরটা ঝাড় দিয়ে পুছো পুরো পরিষ্কার টরিষ্কার করে পুরো পুছলাম, পুছে টুছে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে দেখো আমি কেমনভাবে গোছালাম, সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার এই ড্রয়িং রুমটা জানো তো, মানে ড্রয়িং ডাইনিং রুমটা এল সিস্টেমের, এল টাইপের, মানে ঢুকে একটু জায়গা আছে, ছোট্ট জায়গা, খুব ছোট নয়, এক দুটো সোফা আছে, একটা ছোট টিভি ইউনিট আছে, সামনে অনেকটা জায়গা আছে তোমরা তো দেখতেই পাও। আর তারপরে তো এই ডাইনিং রুমটা লম্বাটে টাইপের, তো এখানেও তো তোমরা দেখছো যে ডাইনিং টেবিলটা আছে, টিভিটা আছে, আর আমার এই পাশে বাথরুমের এদিকে ওয়াশিং মেশিনটা রাখা আছে। তো তারপরে এদিকে দেখো মাইক্রোওভেনের এই ইউনিটটা আছে, তারপরেও বেশ অনেকটাই জায়গা থাকে। প্রথম দিন তো একটু ঝাড়া পোছা করেছিলাম, সব ঘরগুলো গোছালাম, তোমাদের সাথে মোটামুটি সব কিছু শেয়ার করেছি, এই ড্রয়িং রুমটা একটু শেয়ার করা বাকি ছিল। তো সেটাই আর কি আমি বললাম যে আর একটু ভালো করে ঝাড়া পোছা করে নিলাম, করে নিয়ে আর একটুখানি এই ফুলদানি ফুল টুলগুলো তো আগের দিনই চেঞ্জ করেছি, তুমি তোমাদেরকে তো সাথে শেয়ার করেছি, তো এই আর কি। দেখো এটা আমার রান্নাঘর থেকে আমার ড্রয়িং রুমটা এরকমভাবে এরকম দেখতে লাগে। ভেবেছিলাম জানো তো সোফার ঢাকাগুলো খুলে কাঁচ কাঁচ কেচে নেবো, সে দুর্গাপুজোর সময়তেও ভালো করে এবারে খুলতে পারিনি, তো ঢাকা দেয়াই থাকে, ভাবলাম যে অন্যটা পরিয়ে দেবো, কিন্তু কি বলো তো ওটা একটু ভালো তো আর একদম হোয়াইট বেসের উপরে, তো ভাবলাম যে দাঁড়া এবারেও থাক, আর এগুলো এমন কিছু নোংরা হয়নি, ঢাকা চাপা দিয়ে যাই তো তার জন্য। ঘড়িতে যদি তোমরা দেখতে পাচ্ছ এখন অনেক বেজে গেছে, এই মানে গোছানো একটু পরিষ্কার টরিষ্কার করলাম। আর আমার এই ঢুকে দুয়ারের মা কালীর একটা ফটো আছে, এটা আমার অনেক দিনের, মা কালী আমার সাথে আছেন, তো এই বাড়ি থেকে যখন বের হই কোথাও যাই মায়ের মুখ দেখে যাই। আর এই ছোট্ট ছোট্ট শোপিসগুলো যতগুলো যা আছে ওয়ালের সবগুলো আমার অনেক দিনের পুরনো জানো, এগুলো আমার একদমই নতুন নয়। খালি এইটা বলছিলাম না যে অযোধ্যা পাহাড়ে গেছিলাম, ঘাসের ঘাস দিয়ে তৈরি, তো ওটাই আর কি নতুন কিনেছিলাম নতুন, বাকি সব প্রত্যেকটা ওয়াল হ্যাঙ্গিং বলো শোপিস বলো সব আমার পুরনো, অনেক অনেক বছরের পুরনো। তো আগে অনেক ঘর গোছানোর জিনিস কিনতাম জানো, আমি নিজের জিনিস যত না কিনেছি তার দ্বিগুণে ঘর সাজানোর জিনিসে আমার ভর্তি, যখন থাকতাম তখন পাল্টে পাল্টে ঘরগুলো একটু গোছাতাম, ভালো লাগতো দেখতে, এখন তো থাকি না, ওই এসে যে কটা দিন থাকি ওই যতটুকু যা পারি, ওই কেউ না কেউ হয়তো আসে একটু বসে গল্প করি, ওরাও বলে যে ঘরটা কি সুন্দর গোছানো আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, একটু ভালো লাগে আমারও, আর ওই শুনতে আমার ভালো লাগে, আর ওরা যারা আসে তাদেরও একটু দেখতে ভালো লাগে, এই একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে তো
মন তো ভালো লাগে, মনটাও একটা পজিটিভ এনার্জি দেয়, দেখবে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে, তাই না? তারপরে ছেলেটা যখন মানে বেরিয়ে গেল একদম পুরো ফাঁকা, তখন ভাবলাম যে না, এই কাজটা সেরে ফেলি, এই ঘরগুলোর গুছিয়ে নিই। আর এটা আমার আর্টিফিশিয়াল প্ল্যান্ট আর ওটা হলো রিয়েল প্ল্যান্ট। দেখো টপটা ভেবেছিলাম কি একটু কালার করে দেবো, দিয়ে ওপরে রেখে আসবো, রঙটা আছেও, কিন্তু আর মন গেল না এখন। আজকের মনটা একদম ভালো নেই, দেখি আর দু একটা দিন থাকবো, তো ওপরে রেখে আসার আগে টপটাকে রং করে দিয়ে আসবো। রং করে দিলে কি বলো তো একটু টেকসই হয়, রোদের মধ্যে থাকে তো, খুব একটা রোদের মধ্যে থাকে তাও না। আর তোমাদেরকে এর আগের ব্লগে বলেছি আমার ওই কর্নারে যে ফ্লাওয়ার ভাসটা আছে বিশাল বড়, ওটা আমি রাজস্থান থেকে নিয়ে এসেছি। আমরা যখন বড়ের চাকরি সূত্রে রাজস্থানে ছিলাম 2 বছর, তো তখন ওখান থেকে ওটা নিয়ে এসেছিলাম। ওখানে এইসব জিনিসগুলো খুব ভালো পাওয়া যায়। দেখো আমার ডাইনিং ড্রয়িং রুম যতটুকু যা সাজিয়েছি গুছিয়েছি তোমাদের সঙ্গে পুরোটাই আবার একবার শেয়ার করে দিলাম। একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমনভাবে গোছালাম প্লিজ তোমরা কমেন্ট বক্সে বলো কেমন লাগলো। অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের একটা লাইক আমাকে অন্য ভিডিও বানাতে জানো তো উৎসাহিত করে, তো প্লিজ একটা লাইক দিও। বাড়ি পরিষ্কার করতে তো আমি খুব ভালোবাসি, যারা আমার পুরনো বন্ধু তারা এতদিন বুঝেই গেছো যে পরিষ্কার করতে করতে আমার এত দেরি হয়ে যায় যে আমার খাওয়াই মানে আজকে কখন হবে তার ঠিক নেই। যাই হোক সব রেডি, যাই হোক চলো এবারে আমি স্নানে যাবো। সব হয়ে গেল যতটুকু পারলাম, একটু চেঞ্জ করলাম, ভালো লাগে আর কি। সেদিন তো বেডরুমটা করেছিলাম ওই দুটো বেডরুম, আজকে একটু ড্রয়িং রুমটা করে নিলাম, ড্রয়িং ডাইনিং রুমটা। ওই কি বলো তো কিছুই চেঞ্জ করিনি, সোফার ঢাকা টাকা কিচ্ছু না। আমার হাজব্যান্ড ওখান থেকে বকা দিচ্ছে একদম তুমি ওইসব খুলতে যাবে না, এ করতে যাবে না, জাস্ট এই ঢাকাগুলো দেওয়া থাকলে তো তারপরে চাদর দিয়ে যায়, তো ওইগুলো একটু কেমন লাগে না, কেউ যদি আসে আর থাকলে তো কেউ আসেই বলে একবার না একবার, তো মনে হয় সবই তো আছে যতটুকু আছে টুকটাক ততটুকু দিয়ে একটু পরিষ্কার করে রাখি, যদিনই থাকি ভালো লাগবে তাই না। আর দেখবে ঘর গোছানো সাজানো থাকলে একটু মনটাও ভালো লাগে, তো তাই একটু চেষ্টা করি। এটা নিয়ে থাকতে তো আমি ভালোই বাসি, ঘর গোছাতে তারপরে গাছ টাছ নিয়ে এসব নিয়ে জিনিস নিয়ে আমি থাকতে খুব ভালোবাসি, ভগবান আর কোনো গুণ দেয়নি আমাকে। তো চলো যাই হোক যেমন দিয়েছে আক্ষেপ করি না, তো একটুখানি করলাম, তো ভাবলাম তোমাদের সঙ্গে যখন করছি একটু শেয়ার করি। গান করবো, পুজো করবো, দিয়ে রান্না করবো। তো চলো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ যাওয়ার আগে একটা লাইক করে দিয়ে যেও, আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। অনেক বন্ধু আছো যারা দেখছো সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেখো। আমাকে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আমার অনেক নতুন বন্ধু হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, প্লিজ তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। চলো, আর প্রচণ্ড গরম জানো তো, ফ্যানটা বন্ধ করে রেখেছি তোমাদের সঙ্গে কথা বলছি তো, তো বৃষ্টি হবে মনে হচ্ছে বিকেলবেলাতে। সে আমি এখন ভাবি আমার কত গাছ ছিল জানো তো, এখন এই 2-3টে গাছ আছে, ওপরে ছিল একটাকে নিয়ে এসেছি কারণ এটার অবস্থাটা খুব খারাপ ছিল, এই কদিন একটু 2-3-4 দিন একটু যত্ন করি তো ভালো হবে তাও, আর বাকিগুলো তাও অল্প ঠিক আছে। তো তোমাদের একদিন ছাদে গেলে তোমাদের শেয়ার করব। কি বলতো পাশে যে ভদ্রমহিলা থাকে ও একটু জল দিয়ে দেয় তো তাই জন্যই বেঁচে আছে। তোমাদের কাছে তো আগে বলেছিলাম, বা ও যখন হয়তো কোনো অসুবিধা হয় বা কোথাও যায় তখন কেউ না কেউ একটু জল ঢেলে দেয়, কটা তো গাছ আছে মানে বলতে পারো ওরাই বাঁচিয়ে রেখেছে গাছগুলোকে। তাই আছে, আসলে ও খুব গাছ ভালোবাসে, ওরও তো নিজের গাছ আছে আর বাকি কেউ না কেউ একটু ঢেলে দেয়। তাহলে চলো আবার তোমাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ভিডিওতে, ততক্ষণ লাভ ইউ অল এন্ড টাটা টাটা। চলো অনেক বেলা হয়ে গেল গো, এবারে যা স্নান পুজো সব বাকি আছে করে নিই।